কি হয়েছে আমার দাদা কিন্তু তুমি কে আজ তো তোমাকে চিনতে পারি আজ কেন হাসি दीदी का सब कथा ही खुले बोल ठीक है मासी मासिमा हार तुम्हें किछु बोलते होबे ना আমার দাদা কি জন্য কান্না করেছে আমি তা বুঝতে পেরেছি আমি কিছু না কিছু একটা করব আমার দাদার স্কুলে যাওয়া আমি কিছুতেই বন্ধ করব না তুমি গিয়ে দাদা কি খাবার দাও দেখি আমি কিছু ব্যবস্থা করতে পারি কাছে আমি তাই যাচ্ছি হগো মেহেরবান খোদা তুমি কত নিঠুর খেলা আর আমার সাথে খেলবে এখন আমি কোথায় উড়িয়াবাজ ঘোড়া জড়িয়ে জামা পাবো আমাকে পথ দেখাও পথ দেখাও না না আমি আমি আমার বাপজির কাছে যাব দেখি আমার বাপজি আমার কাছে কিছু করে দিতে পারে কি না বাপজি মই যে মইছে ফল মইছে তোর কি হয়েছে আমার কি বিপদে পড়ে আছিস আমি তোর বাপজি আমার কাছে কলবাল বল মইছে उद्धार कर সাইদ বাচ্চার আদেশ আগামী কাল যদি আমার দাদা উড়িয়াবাজ ঘোড়া জড়িয়ে জামা না পরে যায় হয়তো বা ওই স্কুলে আর আমার দাদার লেখাপড়া হবে না ভালো বাপজি আমি এখন উড়িয়াবাজ ঘোড়া জড়িয়ে জামা কোথায় পাবো উড়িয়াবাজ ঘোড়া আর জড়িয়ে জামা তুমি হাসছো বাপজি আর শরীর জামার জন্য আমার বাপজি বাচ্চা সাইদের স্কুলে পড়তে পারবে না
কোন প্রকার চিন্তা করবে না হা আমার ভাইজি আরে আওয়াজ করা আরে শরীর জমা হামি দাও তুমি এসব কোথায় পাবে বাপি সে যে অনেক কথা তাহলে শুন একদিন নিরাশপুরের আলী একা পর্বত শাহ এই পথে আসছিল বাণিজ্য করতে হঠাৎ গভীর অরণ্যে প্রবেশ করার পর এক দল বনদস্য তাকে আক্রমণ করে হামি বলরাজ আমার জীবন দিয়ে তাকে উদ্ধার করিলে বাদশাহ আলী একা পর আমাকে খুশি হয়ে চরির জামা আর উড়ি আওয়াজ গুলা ধ্যান করেছিল কিন্তু হামার বাইজি বাদশাহ আলী একা পর নাম শোনা মাত্র তো হঠাৎ এমনি চমকি উঠলি কেন রে হামার মাইজি বাবুজি তুমি যার কথা বলেছো বাদশাহ গব্বর আমার শ্বশুর মশাই শ্বশুর মশাই হ্যাঁ বাবুজি উনি বলে অভিশাপী 12 বছর যে বাণী যে আমার হয়েছে এই তার কারণ আমার শ্বশুর হয় যাক ওসব কথা পরে বলবো আমি এসব তোমাকে সব ভাঙ্গি বলবো আগে তুমি আমার দাদার ব্যবস্থা করো উড়িয়ে বাঁচে যা অবশ্যই দেব আমাকে দাও অবশ্যই পাবি রে আমার মাইজি चल चल भाई